Hello everyone, welcome to my another video. I am Sabir. Aaj ami apnader Cfop method er 5 ta example solve dekhabo ebong asha kori ei example solve gulo dekhle apnara onek upokrito hoben. Cholun tahole shuru kori. To eti amader first scramble ebong obosshoi mone rakhben scramble korar shomoy shobuj samne ebong white upore rekhe scramble korben. To amra shuru kori amader cross piece dekhte pacchi ekhane 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 এবং এখানে তো আমরা যেটা করতে পারি এভাবে হোল্ড করতে পারি তারপর আর টু এফ দিয়ে এটি সলভ করলাম দেন আর মুভ দিয়ে রিলেশনাল পজিশনে রাখলাম এই দুইটি পিসটিকে তারপরে এল ডি প্রাইম আর টু দিয়ে এই পিসটি সলভ করলাম দেন ডি প্রাইম দিয়ে আমরা পুরোপুরি সলভ করলাম এবার আমরা ফার্স্ট পেয়ার সলভ করব আমি প্রথমেই এই পেয়ারটি দেখতে পেয়েছি তো এটাকে আমরা উপরে তুলব উপরে তুললাম দেন আমরা তো জানি যে এই দুইটা পিস এখানে সলভ করতে হবে সো যেটা করতে পারি ইজি সিচুয়েশনে নিয়ে আসলাম দেন এটি সলভ করলাম তারপর আমি এই পেয়ারটি দেখতে পাচ্ছি তাহলে এটা যেটা করব সলভ করলাম তারপর আমি এই পেয়ারটি দেখতে পেয়েছি সাদা কমলা সবুজ এবং এই যে কমলা সবুজ তো যেটা করতে পারি আমি এভাবে রোটেট করলাম কিউবটাকে পেয়ার বানালাম তারপর পেছনে সলভ করলাম তারপর লাস্ট পেয়ার এখানে বাকি রয়েছে তো এটাকে আমি বাম হাত দিয়েই সলভ করতে পারি ইজিলি তারপর টু এলএল কেস দেখতে পাচ্ছি সো আমরা এটি সলভ করি তারপর এখন আমাদের পিএলএল সলভ করতে হবে দেখতে পাচ্ছি ভি পাম্প পিএলএল এই সাইড থেকে দেখতে পাচ্ছি এই সাইড সো যেটা করব আমাদের রুবিক্স সলভ তো ভিউয়ার্স এটি আমাদের সেকেন্ড স্ক্রাম্বল তো আমরা ক্রস পিস দেখতে পাচ্ছি এখানে 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 এবং এখানে তাহলে আমরা যেটা করতে পারি আমি রেড সেন্টারটাকে সামনে দিকে রাখলাম তারপর আর প্রাইম ইউ প্রাইম দিলাম এফ এটি সলভ করলাম দেন বি প্রাইমে আমরা কমলাটিকে সলভ করলাম দেন আর টু মুভ দিলাম দেন ইউ প্রাইমে ম্যাচ করালাম এটার সাথে তারপর এল টু আমাদের ইজি একটি ক্রস তারপর আমি এই পেয়ারটাকে দেখতে পেয়েছি তো আমি বাম হাত দিয়ে এটি সলভ করব তারপর এই পেয়ারটাকে দেখতে পেয়েছি তো এটাকে আমরা এখানে নিলাম তারপর এটাকে পিছনে রেখে আমরা এটি সলভ করলাম তারপর দেখতে পাচ্ছি এখানে একটি কর্নার এবং এখানে একটি তার এস পিস আসলে আমি প্রথমে এই এস পিসটি দেখতে পেয়েছি কিন্তু এটার কর্নার আসলে এগুলোতে কোথাও দেখতে পাচ্ছিলাম না তো তাই ভাবলাম কর্নারটি হয়তো এখানেই রয়েছে সো আসলেই তাই সো আমরা যেটা করতে পারি আমরা কিউবটা রোটেট করতে পারি তারপরে পেয়ার বানালাম তারপরে এটি ইনসার্ট করলাম তো আমাদের এফ টুয়েল শেষ হয়ে গেল এখন ওএলএল ওএলএল দেখতে পাচ্ছি খুবই বাজে একটি সিচুয়েশন এই ওএলএল কেসটি তো এই ওএলএলটির ক্ষেত্রে যেটা আমরা করব দেন ওএলএল সলভ করলাম এবার আমাদের পিএলএল জেড প্রম চলে এসেছে তো ভিউয়ার্স এটি আমাদের থার্ড স্ক্রাম্বল আমরা ক্রস পিস দেখতে পাচ্ছি এখানে 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 এবং এখানে আমরা যেটা করব নীল সেন্টারটাকে সামনে রেখে বি প্রাইম দিয়ে এটি সলভ করলাম নীল তারপর এল মুভ দিয়ে এটির পাশে এটি সলভ করলাম তারপর ইউ প্রাইম দিয়ে এটির উপরে নিয়ে আসলাম দেন আর প্রাইম
f দিয়ে এটি এবং এটি পাশাপাশি সলভ করলাম, দেন ডি টু, খুব ইজি একটি ক্রস ছিল। তারপর আমরা এই পেয়ারটি সলভ করতে পারি, ইউ টু মুভ দিলাম, সলভ করলাম, তারপরে এই পেয়ারটি দেখতে পাচ্ছি এখন, এটা খুবই ইজি, এটি এখানে হবে, সো সলভ করলাম। তারপর এই পেয়ারটি দেখতে পাচ্ছি, এটা আমরা পেছনে রেখে সলভ করব যাতে সামনে আমরা লুক অ্যাহেড করতে পারি। তারপর এই যে লাস্ট পেয়ারটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের সেকেন্ড লেয়ার সলভ। তারপর এই যে ওএলএল, তারপর টি পার্ম পিএলএল আমরা দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, এটা আমাদের ফোর্থ স্ক্রাম্বল। তো আমরা ক্রস পিস দেখতে পাচ্ছি এখানে, এখানে, এখানে এবং এখানে। তো আমরা যেটা করতে পারি, ডি প্রাইম মুভ দিয়ে এটিকে আমরা এখানে নিয়ে আসলাম, তারপর এল বি মুভ দিয়ে আমরা এটি সলভ করলাম কমলাটি। তাহলে এটি আমাদের রিলেশনাল পজিশনে যে থাকার কথা সেভাবে হয়ে গেল। তারপর আমরা এটিকে এটির উপরে নিয়ে আসলাম, দেন এল এফ প্রাইম দিয়ে আমরা ক্রসটি সলভ করলাম, খুবই ইজি একটি ক্রস ছিল। তারপর আমি এই যে একটা এস পিস দেখতে পাচ্ছি এবং একটি কর্নার পিস দেখতে পাচ্ছি, সো এটা আমরা যেটা করতে পারি সেটি হলো কিউবটাকে রোটেট করতে পারি, দেন এই যে ইজি একটি সিচুয়েশন তৈরি করলাম ইউ প্রাইম দিয়ে এটি, তারপরে এই মুভগুলো দিয়ে সলভ করলাম পিছনে। তারপর এটি আর এটি দেখতে পাচ্ছি এবং এটি গুড এজ দেখতে পাচ্ছি। গুড এজ ব্যাড এজ সম্পর্কে আমরা পরে একটি ভালো একটি ভিডিও তৈরি করব। তো এটিকে আমরা এখানে নিলাম, তারপরে এই মুভ দিয়ে আমরা ইজি সিচুয়েশন তৈরি করলাম, পরে এটি পেছনে সলভ করলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি এই এস পিসটি দেখতে পাচ্ছি, সো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটি সলভ করে ফেললাম। তারপর আমরা আরেকটি পেয়ার দেখতে পাচ্ছি এখানে, তো এটাকে আমরা এখানে নিলাম, দেন এটাকে আমরা ভেঙে ফেললাম, আলাদা করলাম, দেন ইউ মুভ দিয়ে আমরা রোটেট করে এটিকে সলভ করলাম। তারপর ওয়েলের কেস দেখতে পাচ্ছি এখানে, দুইটা হলুদ, সো উপরে সবগুলো হলুদ নিয়ে আসলাম। তারপরে দেখতে পাচ্ছি আমি এটাই জি পাম পিএলএল, সো এখানে একটি এটি এটি অপোজিট কালার, এটির সাথে এটি অপোজিট, সো আমি বুঝতে পারছি এটি আসলে কোন জি পাম। এই তো ভিউয়ার্স, এটা আমাদের ফিফথ এবং লাস্ট স্ক্র্যাম্বল আজকের জন্য। তো এখানে একটি ক্রস পিস দেখতে পাচ্ছি, এখানে একটি ক্রস পিস, এখানে একটি ক্রস পিস এবং এখানে একটি ক্রস পিস। তো দেখতে পাচ্ছি যে হোয়াইট অরেঞ্জ অলরেডি ইনসার্ট হয়ে আছে। তো আমরা যেটা করতে পারি, ইউ প্রাইম দিয়ে এখানে নিয়ে আসলাম এই সাদা নীলটাকে, তারপর এখানে সাদা লাল রয়েছে, তারপর আর প্রাইম এফ আর টু মুভ দিয়ে আমরা এটির পাশে এটি সলভ করলাম, তারপরে ডি টু মুভ দিলাম, এফ টু দিয়ে এটি সলভ করলাম, দেন ডি আমাদের ক্রস সলভড। তারপর আমরা একটা পেয়ার দেখতে পাচ্ছি, এটা এবং এটা। তারপর আমরা যেটা করতে পারি, এটা এখানে আমরা ম্যাচ করালাম, দেন এটা তুলে দিলাম এই পেয়ারটাকে, দেন ইউ প্রাইমের সাথে আমরা কিউবটাকে রোটেট করলাম এই দিকে, দেন এটি আমরা পেছনে সলভ করলাম। এবং সলভ করতে করতে আমি কিন্তু এইগুলোকে দেখতে পাচ্ছি, এই যে একটি কর্নার এবং তার এস পিস। তো এটা সলভ করার জন্য এটা এখানে নিয়ে গেলাম, দেন এ মুভ দিয়ে আবারও আমরা এ মুভ দিতে দিতে আমরা কিউবটাকে রোটেট করলাম, দেন এটি পিছনে সলভ করব। এটি করতে করতে আমি এটি এবং এটি দেখতে পাচ্ছি, সো খুব ইজি একটি কেস, ডাবল সিক্সি মুভ দিলে এটি সলভ হয়ে যায়। তারপর লাস্ট আমাদের পেয়ার,
এখানে কর্নার এবং এস পিস এখানে ফ্লিপড হয়ে আছে। সো আমি যেটা করি, কিউবটাকে রোটেট করে ইউ মুভ দিলাম, দেন আর ইউ, আর প্রাইম, ইউ প্রাইম। আমি চাইলে এভাবে সলভ করতে পারি লাস্ট পেয়ারের ক্ষেত্রে, অথবা কিউব রোটেট করে এভাবে সলভ করা যায়। তারপর ওয়েলের কেস দেখতে পাচ্ছি, এখানে একটিমাত্র হলুদ। সো যেটা করব, তারপর দেখতে পাচ্ছি ওয়াই পাম্প। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।